আমরা আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা মদের সাথে আমাদের তিন জেলার প্রতিনিধিদের নিয়ে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি একই সাথে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সেখানকার মানুষের যে সমস্যাগুলো বিশেষ করে আপনার মানুষের যে চিকিৎসা ক্ষেত্রে আপনার ভোগান্তি সেখানে বেশিরভাগ ডাক্তার নার্স অনেক জায়গায় থাকে না হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা নেই পর্যাপ্ত লোকবল নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আপনার অনেক জায়গায় শিক্ষকের সংকট এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা দেখা যায় উপযুক্ত শিক্ষার সেবা থেকেও বঞ্চিত পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে মানুষের জীবন মানের ক্ষেত্রে যে কৃষি ট্যুরিজম মৎস্য এই সেক্টরগুলোকে আরও কিভাবে প্রসারিত করা যায় কাপ্তাই লেকের আপনার যারা মাছ ধরে বিশেষ করে তাদের দেখা যায় জীবন মান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রাম তো এটা সবাই জানা বিশেষ করে পদগুলো খুবই দুর্গম যার ফলে যে কোনো একটা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম পার্বত্য চট্টগ্রাম কিংবা এই তিন অঞ্চল কিন্তু আমাদের অর্থনীতি এবং একটা ব্যাপক সম্ভাবনার জায়গা সেইখানে সমন্বিত উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেখানকার বিশেষ করে বিভিন্ন জনগোষ্ঠী আছে তাদেরকে কাজে সম্পৃক্ত করে একটা সুষম উন্নয়ন করা এই বিষয়গুলো আমরা আমাদের মতামতের মধ্যে আমরা জানিয়েছি এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম হোক কিংবা বরিশাল হোক রংপুর হোক আলটিমেটলি তো আমরা সবাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাগরিক তো বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী যারা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে চায় কিংবা সাধারণ মানুষের উপরে যারা জুলুম করে নির্যাতন করে ধরে নিয়ে গুম করে সাধারণ মানুষ কষ্ট করে ফসল ফলায় সেটার উপরে একটা চাঁদা বসায় সাধারণ ছাত্ররা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে চাকরি নেবে সেটি পারছে না সেখানে দেখা যায় বিভিন্নজন নিয়োগ ভাগ করে নেয় মানে এরকম একটা নৈরাজ্য এবং পরিস্থিতি তো মোটামুটি গত পনেরো বছরে সারা দেশেই ছিল পার্বত্য চট্টগ্রামও তার বাইরে নয় সেই জায়গাগুলো আমরা উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি যে বিশেষ করে বর্তমান সরকার যেভাবে তরুণদেরকে সমস্ত কাজে অগ্রাধিকার দিচ্ছে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করছে সেক্ষেত্রে আমরা বলেছি যে পার্বত্য চট্টগ্রামের যে জেলা পরিষদ এবং জেলা পরিষদের যে বিভিন্ন সরকারি সংস্থা রয়েছে ক্রিয়া পরিষদ বিভিন্ন ধরনের সংগঠন সেখানেও যেন এই বিশেষ করে যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা সুস্থ চিন্তা করছে যারা দেশকে ভালোবেসে আগামীর দিনে অবদান রাখতে চায় তাদের সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়ার জন্য তাদের যেন একটা প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আসলে আমরা যে বিষয়গুলো বলেছি সব বিষয়গুলোতেই আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তিনি যেহেতু সাবেক আমলা ছিলেন ডিপ্লোম্যাট ছিলেন অত্যন্ত একজন শিক্ষিত মানে লার্নেড অ্যান্ড ভাইব্রেন্ট ব্যক্তি তার সাথে কথা বলে আমরা সন্তুষ্ট এবং আমরা আশা করি যে আমাদের যে প্রত্যাশা বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে এবং সরকারের কাছে যে প্রত্যাশা তিনি তো পার্বত্য চট্টগ্রামের বাইরেও সরকারের একটা পার্ট কাজেই সেই ক্ষেত্রে এই যে গার্মেন্টস সেক্টর আপনার অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এর মধ্যে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করে একটা নৈরাজ্য করার চেষ্টা করা হচ্ছে ছাত্ররা এতদিন ধরে রাজপথে ছিল ট্রাফিক সামলেছে ছাত্ররা তো আসলে সবসময় রাস্তায় থাকতে পারবে না কিংবা ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব ছাত্রদের নেওয়া উচিত হবে না সেক্ষেত্রে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক হচ্ছে না এটা নিয়ে কূটনীতিক রাজনৈতিক মহল সাধারণ মানুষ সবার একটা উদ্বেগ রয়েছে সেটাও যেন তাদের ক্যাবিনেট মিটিংয়ে তো প্রত্যেক মিনিস্টার সহ আলোচনা করতে পারে সেখানে যেন এই বিষয়টাও তারা তুলে সেই বিষয়গুলো আমরা বলেছি এবং আমরা যে বিষয়গুলো বলেছি তার সাথে কোনো বিষয় আমাদের আলাপ আলোচনায় দ্বিমত হয় নাই বরং তিনি অত্যন্ত পজিটিভভাবে আমাদের বিষয়গুলো নিয়েছেন এবং আমাদেরও সহযোগিতা চেয়েছেন একই সাথে বিশেষ করে আমরা তাকে সহযোগিতা করার বিষয়ে আমরা কমিটমেন্ট দিয়েছি যে তার যে কোনো কাজের ক্ষেত্রে আমরাও সহযোগিতা করব।